नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय मीन राशि। आगस्ट मासेई चारटी ग्रह निज क्षेत्रे, तीनटी राज्य सूचित हबे, बछरेर सेरा मास, एकाधिक सुयोग। हाँ, ठीक धरेछेन। आजकेर एई भिडियोए आमी मीन राशि ओ मीन लग्नेर प्रत्येक जातक जातिकाके जानाबो आगस्ट मासेई तादेर जीवने बिराट एकटा साफल्येर समय एसेछे। कारण आगस्ट मासे चार चार्टी ग्रह देवगुरु बृहस्पति, ग्रहराज महाराज शनि एवं ग्रहदेर मध्य शक्ति रवि एवं बुद्धि ग्रह बुध एकत्रे निज क्षेत्रे अवस्थान करबे। एई ग्रहगुली निज क्षेत्रे अवस्थान करार फले मीन राशिर जीवने आसबे एकाधिक सुयोग एवं मीन राशिर जीवने तैरी हबे तीनटी बिराट राज्य। ताई आगत आगस्ट मास मीन राशि और मीन लग्न मानुष्टर क्षेत्र बचर सर मास होते चले तर दिक दिए उन्नति ता कि राज्योग फल ग्रहण करा जानते भिडियो शेष पर्त देख। आगे बोली हमारे यूट्यूब चैनल के अवश्य सबसक्राइब कर, पशे थका बेल आईकान अवश्य प्रेस करूँ, जाते ये धरण भिडियोगलो आपलोड कर नोटिफिकेशन प्रथम आपनर का गए पोछाय। आसू এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। মীন রাশি, আপনাদের জীবনে একটা বিরাট সাফল্যের সময় চলছে বলা যেতে পারে। জীবনে নতুন করে উদ্ভাসিত করার, উন্নতির সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর সময় এসে গেছে এই আগস্টেই। কারণ আপনার মালিক, প্রভু, পিতা দেবগুরু বৃহস্পতি মীনেই বক্রী অবস্থায় বসে থাকবে পুরো আগস্ট মাস ভর। একইভাবে পয়লা আগস্ট বুধ প্রবেশ করবে সিংহ রাশিতে। সিংহ রাশিতে বুধ প্রবেশ করলে আপনার জীবনে বিরাট রাজযোগ তৈরি হবে, তা হচ্ছে শত্রুনাশ। বুধ সিংহ রাশিতে প্রবেশ করার ফলে আপনার শত্রুনাশ যোগ তৈরি হবে, আপনার বুদ্ধির বিকাশ হবে, কর্মে উন্নতি হবে এবং একাধিক ক্ষেত্রে আপনার সুযোগ বৃদ্ধি পাবে। এছাড়া আটই আগস্ট যখন শুক্র প্রবেশ করবে কর্কটে, তখন আপনার জীবনে তৈরি হবে সুখযোগ। আপনি যেহেতু মীন রাশি বা মীন লগ্নের মানুষ, আপনার জীবনে ভরপুর সুখ আপনি পাবেন এই আগস্ট মাসে। এবং আগস্ট মাস আপনার জীবনে বছরের সেরা মাস হতে চলেছে। এছাড়াও যে সুযোগ আপনি হাতছাড়া কোনো মতেই করবেন না, তা হচ্ছে দশ তারিখ মঙ্গল মেষ থেকে প্রবেশ করবে বিষে। আপনার রাশি লগ্নের তৃতীয় মঙ্গলের প্রবেশ আপনার জীবনে তৈরি হবে বিরাট বিরাট সিদ্ধান্ত নেওয়ার মতো সাহস। আপনি মীন রাশি, এখন আপনি লক্ষ্য করছেন আপনার সাহস নিতে, আপনার যে কোনো পরিকল্পনা করতে নানাভাবে আপনি দ্বিধা বোধ করছেন। কিন্তু যখন মঙ্গল প্রবেশ করবে তৃতীয়ে, আপনার সে দ্বিধা ভেঙে যাবে, আপনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করবেন। তবে যে যোগটির জন্যে আমি আপনাকে বলবো, প্রথম রাজযোগ আপনি পাবেন তা কিন্তু পাবেন সতেরো তারিখে আপনার জীবনে প্রথম রাজযোগ আসছে। কারণ আপনার রবি প্রবেশ করছে স্বক্ষেত্রে সিংহে। সিংহের রবি যে কোনো সমস্যাকে উড়িয়ে দেয়। সিংহের রবি যে কোনো সমস্যা আপনার জীবনে এলে তার নিমেষের মধ্যে ভ্যানিশ করে দেবার শক্তি রাখে। যেহেতু রবি ষষ্ঠে স্বক্ষেত্রে এক বছর পর প্রবেশ করছে, তাই আপনার জীবনে প্রথম রাজযোগ সূচিত হবে। আপনি প্রথম যে শুভ খবর পাবেন এই সতেরো তারিখেই পাবেন, তা হচ্ছে আপনার শত্রুনাশ, আপনার রোগ মুক্তি এবং আপনার সরকারি চাকরি লাভের সুযোগ। হ্যাঁ, আপনি যদি মীন রাশি হন, আপনি লিখে রাখতে পারেন সতেরোই আগস্ট তারিখটি আপনার জীবনের একটা সোনায় মোড়া তারিখ হতে চলেছে। সতেরোই আগস্ট আপনি একত্রে তিনটি খবর পাবেন। আপনার শরীরে যে রোগভোগ দীর্ঘদিন ধরে আপনাকে নানাভাবে অসুবিধার মধ্যে রেখেছে, সেই রোগভোগ যেমন মুক্তি হবে, তেমনই আপনার জীবনে আসবে শত্রুনাশের মতো বড় খবর। আপনার শত্রু ভ্যানিশ হবে এবং আপনার জীবনে উচ্চক্ষেত্র থেকে চাকরির অফার লেটার চলে আসবে। আপনি যদি মীন রাশি হন, আপনার জীবনে একাধিক সুযোগ আসবে। দ্বিতীয় যে রাজযোগ, সে রাজযোগটি ঘটবে একুশে আগস্ট
আগস্ট আপনার সপ্তমপতি বুধ যখন সপ্তমে কন্যায় প্রবেশ করবে তখন বুধ আসবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে। বৃহস্পতি এবং বুধের মিলন আপনার জীবনে তৈরি করবে বিরাট রাজযোগ। আপনার কর্মের উন্নতি দেশের সীমানা ছাড়িয়ে বিদেশে পৌঁছে যাবে। আপনার যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে। আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সুখ শান্তি বৃদ্ধি পাবে। আপনার সন্তান লাভ হবে। আপনার সন্তানজনিত শুভ ফল আপনি অবশ্যই লাভ করবেন মীন রাশে। কারণ এই যে বুধ এবং বৃহস্পতি যোগ আপনার অনেক কিছু সমস্যার সমাধান করে দেবে, আপনাকে অনেকটাই এগিয়ে রেখে দেবে, আপনার জীবনে অনেক কিছুতেই সাফল্য আনবে এই বুধ আর বৃহস্পতির যোগ। এই বুধ বৃহস্পতি যোগ আপনার জীবনকে সাফল্যের এমন একটা ধারাপাত শোনাবে যা আপনি দীর্ঘদিন ভুলবেন না। সুতরাং মীন রাশির ক্ষেত্রে একাধিক রাজযোগ আসছে, তিন তিনটি রাজযোগ এই আগস্ট মাসেই তাদের জীবনে ভরপুর সুযোগ পাবে তারা। তাদের সমস্যা শুধু একটা ক্ষেত্রে, হ্যাঁ একটা ক্ষেত্রে, তাদের অষ্টমে কেতুর অবস্থান, কিছুটা হলো শারীরিক দিক দিয়ে সাবধানে থাকতে হবে। এছাড়াও দ্বিতীয় রাহুর অবস্থান তাদের মানসিক অস্থিরতা কিছুটা বৃদ্ধি করবে এবং সবচেয়ে বড় কথা তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে কিছুটা কলহ তৈরি করতে পারে এবং তাদের অর্থ বেকার কিছু খরচা হয়ে যেতে পারে। তাই এদিক দিয়ে আপনাকে কিছুটা বাঁধনি দিতেই হবে, আর রাহু এবং কেতুর কিছুটা প্রতিকার করতেই হবে। এছাড়া আর কোনো সমস্যার কথা আর নেই, কারণ আগস্ট মাস আপনার বছরের সেরা মাস। সাতটা গ্রহ আপনার পজিটিভ, বিশেষ করে গ্রহরাজ মহারাজ শনিদেব একাদশে অবস্থান করে আপনার জীবনে ভরপুর সুখ বৃদ্ধি করবে। আপনার আয় দ্বিগুণ নয়, দশ গুণ নয়, একশো গুণ বৃদ্ধি করবে। এবং সবচেয়ে বড় কথা, শনি একাদশে থাকার ফলে আপনার সন্তান লাভ হবে, আপনার নিজস্ব গৃহ লাভ হবে, আপনার জীবনে নবযুগের সূর্যোদয় ঘটাবে এই শনিদেব। সুতরাং দেখাই যাচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং বুধের রাজ্য ও রবি ষষ্ঠে থাকার রাজ্য, শনি একাদশে থাকার রাজ্য আপনার জীবনে ভরপুর শুভ ফল পাবেন পুরো আগস্ট মাসভর। পুরো আগস্ট মাসভর আপনি জীবনে নতুন করে উন্নতির সন্ধান পাবেন। শুধুমাত্র কেতুর প্রতিকারার্থে আপনি প্রতিদিন সাদা পায়রা পুষুন, সাদা পায়রাকে গম খাওয়ান, এতে আপনার কেতু অনেকটাই ঠান্ডা হবে। এছাড়া সাদা গরুকে আপনি প্রত্যহ কিছু ভোজন করান, এতেও কেতু আপনার কিছুটা শুভ ফল দেবে। এছাড়া যারা বিধবা বৃদ্ধা রমণী আছে তাদেরকেও কিছুটা সাহায্য করুন, এতেও কেতু আপনার সন্তুষ্ট হবে। আর রাহু সন্তুষ্টির জন্যে আপনি চণ্ডালদের ভোজন করান শ্মশানে গিয়ে, তাতে রাহু সন্তুষ্ট হবে। সুতরাং আজকের এই ভিডিও আমি মীন রাশির জাতক জাতিকাকে শোনালাম তাদের জীবনে আগস্ট মাস বছরের সেরা সময় হতে চলেছে। চার চারটি গ্রহ নিজ ক্ষেত্রে অবস্থান এবং তিনটি রাজ্য এবং তাদের জীবনে একাধিক সুযোগ আসছে। তাই বলি যদি ভিডিও ভালো লাগে মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন। এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি আমি, এটি শেষ করার নমস্কার, ধন্যবাদ।